সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সঠিক দিশা, বর্তমান সময়ে একটা গুরুত্বপূর্ণ কিছু ডেটের আগে আমরা দাঁড়িয়ে আছি, কিছু গুরুত্বপূর্ণ সময় ক্ষণ মুহূর্তের সম্মুখীনে আমরা দাঁড়িয়ে আছি। হ্যাঁ, একদম সম্মুখীনে আমরা দাঁড়িয়ে আছি। যে মুহূর্ত বা যে সময়টাকে আমরা যদি ক্যাচ করতে পারি, আমরা যদি সঠিকভাবে সংগ্রহ করতে পারি, আমরা যদি সেই সময়টাকে কাজে লাগাতে পারি, আমাদের জীবনের থমকে থাকা কর্ম, আমাদের জীবনের প্রবাহিত হতে হতে কোনো একটা বিষয় হঠাৎ করে স্টপ হয়ে গেছে, আটকে গেছে, চাকা স্টপ হয়ে গেছে, সেটাকে চালনা করার একটা টাইম কিন্তু আমাদের সামনে আগত। যদি সঠিকভাবে করতে পারেন হাতে গোনা কয়েকটি কাজ, যদি সঠিকভাবে কয়েকটা কাজ করতে পারেন, আপনার জীবনের মানে থমকে যাওয়া, আটকে থাকা, বাধাপ্রাপ্ত হওয়া, বিপত্তির সম্মুখীন হওয়া যে কোনো কর্ম গতিশীল হবে। সেই দিন বা সেই ক্ষণ কবে? 20 তারিখ জুন মাস, মঙ্গলবার। দিনটা কি? না, জগন্নাথ দেবের রথযাত্রা। পৃথিবীতে আমার পৃথিবীতে আমি পৃথিবীটা নয়, আমি একটু ই করলাম, উইথড্র করলাম আমার কথাটি। সনাতন হিন্দু ধর্ম অনুযায়ী বলা হয় 33 কোটি দেবতা, বা আরো বেশি, 33 কোটি দেবতা। দেখবেন এই যে এত দেবতা থাকতেও একমাত্র, অনলি ওয়ান দেবতা জগন্নাথ দেব, তিনি কিন্তু রথে করে বেরোন। এই রথ আমাদের চোখের রথ, কিন্তু আমি মনে করি এই রথ হলো প্রবাহ, চলমান, গতিশীল। এই রথ আর অন্য কিছু নয়, এই রথ হলো আপনার জীবনের চলমান। এই জগন্নাথ দেবের রথযাত্রা যে উৎসব, যে অনুষ্ঠানকে কেন্দ্র করে বলা যেতে পারে পৃথিবীর বহু দেশের মানুষ হাজির হন উড়িষ্যার পুরীতে। পাশাপাশি আমাদের রাজ্যের বিভিন্ন অঞ্চলে জগন্নাথ দেবের রথযাত্রা বের হয়। আমরা সাধারণ মানুষ, আমরা যদি ঘরে বসে কয়েকটা কাজ যদি করতে পারি, আমরা যদি সেই রথযাত্রার দিন কয়েকটি বিষয় যদি কাজ করতে পারি, তাহলে আমাদেরও কিন্তু থমকে যাওয়া কাজ গতিশীল হবে। যে কোনো কাজ যেটা আটকে আছে সেটা কিন্তু রানিং হবে। আমি আজকের কয়েকটা টোটকার কথা বলে দেব। রথযাত্রার দিনে যেগুলো আপনি করবেন, কারণ আমি যে কথাগুলো বলছি এটা কিন্তু জাস্ট আমি বলার জন্য বলছি না। মাঝে জাস্ট 2 বছর, তার মধ্যে 1টা বছর প্রচন্ডভাবে ডিস্টার্ব হয়েছে, আমি তার আগে থেকে পরীক্ষা করেছি, আমার বিভিন্ন ক্লায়েন্টদের উপর বেস করে আমি পরীক্ষা করেছি। এমনকি লাস্ট 2022 বা 2021 যেটুকু মানে স্বল্প মাত্রায় যেখানে যেখানে রথ বেরিয়েছিল, আমি সেখানে আমার যে সমস্ত ক্লায়েন্ট আমি তাদেরকে দ্বারা পরীক্ষা করেছি, আমি রেজাল্ট পেয়েছি। এবং 2022 আমি ঠিক করেছিলাম যে আমি যেগুলো পেলাম সেটা আমার কাছে রাখবো না, 2023 রথযাত্রার আগে আমি অবশ্যই আপনাদের সাধারণ মানুষ, সাধারণ দর্শক বন্ধু আমার যারা আছেন তাদের সঙ্গে শেয়ার করব। আমি যে টোটকাগুলো বলবো সেই টোটকাগুলো প্রত্যেকটি পরীক্ষিত নিশ্চিত রেজাল্ট পেয়েছি, তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। বাড়িতে বসে করুন, নিশ্চিত রেজাল্ট পাবেন। তবে এক দর্শক বন্ধু যেহেতু আছেন তার সঙ্গে অবশ্যই একটু কথা বলে নেব। যারা এই মুহূর্তে যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন নিচের নম্বরে।
আর যারা পার্সোনালি সমস্যা নিয়ে জড়িয়ে আছেন, আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাইছেন, তারা অবশ্যই নিচের নম্বর আছে সেই নম্বরে ফোন করে যোগাযোগ করতে পারেন। নমস্কার। নমস্কার দাদা, আপনি কোথা থেকে বলছেন? আমি সিলেট থেকে বলছিলাম। কার বিষয়ে জানতে চাইছেন? ইয়ে বিষয়ে। আপনার নাম বলুন। হ্যাঁ, আপনার নাম বলুন। শান্তনু রায়। শান্তনু রায়। আপনার ডেট অফ বার্থ বলুন। 14/4/1989। 14/4/1989। জন্ম সময় বলুন। রাত্রি 11:45। রাত্রি 11:45। জন্মস্থান কোথায়? জলপাইগুড়ি। জলপাইগুড়ি। আমার অনুষ্ঠান আজ প্রথম দেখছেন? লাইন কখনো পান না। আপনার জন্মবার তো শুক্রবার। জন্মবার হলো শুক্রবার। কর্কট রাশি ধনু লগ্ন অশ্লেষা নক্ষত্র রাক্ষসগণ। বর্তমানে শুক্র গ্রহের মহাদশা চলছে, বুধ গ্রহের অন্তর্দশা। কি করেন আপনি? আমি একটা হেল্পলাইনে কাজ করি। হেল্পলাইনে কাজ করছেন, খুবই ভালো। ম্যারেজ হয়েছে? হ্যাঁ। কর্মের জায়গা থেকে তো ডিস্টার্ব হবে, হাতে তো টাকা পয়সা রাখতে পারবেন না। না, সেটা কর্মের জায়গাটাই। আপনি একটা হেলথে জব করছেন, খুবই ভালো, কিন্তু যেটা দেখতে পাচ্ছি আপনার কর্মের জায়গাটা তো ডিস্টার্ব হয়ে আছে, সেই অনুযায়ী তো স্যালারি নেই আপনার। না না, স্যালারি খুবই কম। প্রচুর প্রচুর পরিশ্রম, প্রচুর পরিশ্রম আপনাকে করতে হয়। হ্যাঁ, সেটা করতে হয়। প্রশ্ন কি আছে বলুন। মানে আমি কবে পেটের অপরচুনিটি পাবো? এটাই কবে বেটার অপরচুনিটি, মানে আসবে বেটার অপরচুনিটি কবে পাবেন? হ্যাঁ, বর্তমানে শুক্রের মহাদশা বুধের অন্তর্দশা। দেখুন, বর্তমানে যে টাইমিংটা চলছে, যে সময়টা চলছে, এটা তো আপনার গোল্ডেন টাইম চলছে এখন। ষষ্ঠ অধিপতি, সপ্তম অধিপতি, উল্টো দিক থেকে দশম, একাদশ। দশম মানে কর্ম, একাদশ মানে প্রাপ্তি, সমসপ্ত মানে ব্যবসা বলুন, অপোজিট বলুন, যাই বলুন, এবং ষষ্ঠ হলো যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা, ধৈর্য, পরাক্রম। একটা গোল্ডেন টাইম চলছে আপনার, আপনি সেটাকে তো ক্যাচ করতে পারছেন না। আর ক্যাচ না করার কারণ হলো, এক নম্বর, ফার্স্ট নাম্বার ওয়ান, সেটা হলো এই জন্মযোগে গ্রহ দারিদ্রযোগ তৈরি হয়ে বসে আছে, দারিদ্রযোগ। এই জন্মস্থানে পঞ্চম ভাবে, এই জন্ম ছক অনুযায়ী পঞ্চম স্থানে রবি শুক্র বুধ অবস্থান করেছে। এই রবি এবং শুক্র একসঙ্গে থাকলে দারিদ্রযোগ তৈরি করে। এই দারিদ্রযোগের কারণে আপনার কর্মের দিক থেকে আপনি পরিশ্রম করলেও সেই অনুযায়ী আপনার ইনকাম থাকবে না। এর পাশাপাশি এই জন্মচকে বুধ গ্রহটি, যে আপনার জন্মচকে দশম অধিপতি, সেই বুধ গ্রহটি রবির কারণে দগ্ধ হয়ে আছে। সঠিক সময় আপনি সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারেন না, সিদ্ধান্তহীনতায় আপনি ভোগেন, এবং আপনার নার্ভ ঘটিতে সমস্যা আসবে আগামী দিনে। বর্তমানে পেট সংক্রান্ত সমস্যা মাঝে মধ্যে হবে, বিশেষ করে গ্যাস গ্যাস্ট্রিক হবে। তো যে দুটো দিনতে বিষয় আমি বললাম, তার পাশাপাশি আবার শনিভঙ্গ কাল সর্পযোগ, এবং এই কাল সর্পযোগটা মারাত্মক ভাবে ডিস্টার্বের মধ্যে। শনিভঙ্গ কাল সর্পযোগ খুব অশুভ অবস্থায় রয়েছে। এই যে কয়েকটা সেক্টর বললাম, শনিভঙ্গ কাল সর্পযোগ, গ্রহণ দারিদ্রযোগ, বুধ গ্রহ শুভ অবস্থায় নেই, এই তিনটে সেক্টর আপনি সঠিকভাবে একটু সংশোধন করুন না। হাতে কি পড়ে আছেন আপনি? কি পড়েছেন? কারণ এখানে দেখতে পাই, আপনি আমাকে বলে দিয়েছেন যে আপনি হাতে পড়ে আছেন? না না, বলেননি আপনি আমাকে, বলেননি। আমি আপনি জানেন আমার হাতে আছে মুক্তার জ্যাকটাই। বলছি, এটা কি আপনি আমাকে বলে দিয়েছিলেন? তাহলে আমি জানলাম কি করে যে আপনি হাতে পড়ে আছেন? ঠিক না ভুল আমি সে কথা যাচ্ছি না, আমি যে কথাটা আপনাকে বললাম যে আপনি হাতে পড়ে আছেন, এই যে কথাটা আপনি আমায় বলে দিয়েছেন, তাহলে আমি জানলাম কি করে? একদম, কারণ এই ছকে দেখতে পাচ্ছি। সঠিকভাবে সংশোধন করুন, একটা কথা বলবো, সঠিকভাবে সংশোধন করুন, ভুল ভ্রান্তি পথে যাবেন না। ভুল ভ্রান্তি পথে গেলে কিন্তু আপনার সমস্যা উত্তরোত্তর বাড়বে, সমাধান হবে না। এবার সিদ্ধান্ত আপনি নিন কি করবেন। আপনার গোল্ডেন টাইম চলছে, আপনার গোল্ডেন টাইম বর্তমানে রানিং,
সোনালী সময় এখন এই মুহূর্তে পাস করছে এবং এটা কন্টিনিউ চলবে আপনার 2025 2025 সাল পর্যন্ত কিন্তু কন্টিনিউ চলবে। যদি ক্যাচ করতে পারেন রাজা হবেন, রাজা বলতে এখানে রাজ সিংহাসনের কথা নয়, মানে প্রতিষ্ঠিত হবেন। বর্তমান টাইমিংটা কিন্তু চলছে, কাজে লাগান। আমি বারবার বলছি বর্তমানে একটা গোল্ডেন টাইম বর্তমানে চলছে, কাজে লাগান। সময় নষ্ট করে পরে হা পিত্তেস করে কোনো লাভ নেই। যে কথা আমি আজকে বলছিলাম, রথযাত্রার দিন কি করবেন? নাম্বার ওয়ান, যদি সম্ভব হয় রথযাত্রার দিন রথ বেরোনোর সময় যে রশি, যে দড়ি, যেটা ধরো আমরা টানি, যদি কোনোভাবে যদি পারেন, কোনোভাবে যদি পারেন সেই রশির একটুখানি যদি রশি যদি নিয়ে আসতে পারে বাড়িতে এনে আপনার ঠাকুর স্থানে রাখুন কিংবা দরজার উপরে রাখুন, আপনার বাধাপ্রাপ্ত কাজ কাটবে। রথের রশি যদি কোনোভাবে যদি কালেক্ট করে নিয়ে আসতে পারে, নিয়ে এসে আপনার বাড়ি বা বাড়ির দরজার ওপরে রাখুন, নিশ্চিত রেজাল্ট পাবেন। নাম্বার দুই টোটকা, আজকে বেশ কয়েকটা টোটকা বলবো। নাম্বার দুই, দেখবেন রথ চলতে চলতে, চলমান রথ চলতে চলতে হঠাৎ কোথাও দাঁড়িয়ে গেল, সেটা তো 1 মিনিটের জন্য কি 30 সেকেন্ডের জন্য বা 2 মিনিটের জন্য দাঁড়িয়ে গেল। যেখানে রথ, রথের চাকা দাঁড়িয়েছে, যে স্থানে দাঁড়িয়ে আছে, যে মাটির উপরে দাঁড়িয়ে আছে, রথটা পাস করবার পর সেই স্থান থেকে যদি পারেন কিছুটা মাটি সংগ্রহ করবেন, যদি কিছু পারেন একটু মাটি সংগ্রহ করে নেবেন। মাটি আপনি যখন কোনো ব্যবসা স্থানে যাচ্ছেন, আপনি যখন কোনো পরীক্ষার স্থানে যাচ্ছেন, আপনি যখন কোনো শুভ কর্মে যাচ্ছেন, কি করবেন? জাস্ট অনামিকা আঙুল দিকে, মানে বাড়িতে আসার পর সেই মাটি, সেই মাটি অনামিকা আঙুল দিকে একটুখানি জল মিশিয়ে, বিশেষ করে গঙ্গার জল মিশিয়ে একটুখানি কপালে হালকা করে একটু দেবেন, হালকা ছোট্ট করে দিয়ে বেরোবেন, আপনার কর্ম ধরাবাধা সাকসেস হবে। আচার্য শ্রী দুলাল এভাবে বলে দিচ্ছে সাকসেস হবে, ওটাই নিশ্চিত হবে। আমি আরো কয়েকটা টোটকা বলবো আজ। নমস্কার, হ্যালো, আপনি কোথা থেকে বলছেন? কাঁচরাপাড়া থেকে। মেয়ের নাম কি? প্রিয়া ঘোষ। মেয়ের ডেট অফ বার্থ বলুন আমায়। 9/9/2006। জন্ম সময় যে বলুন তো আমায়। সকাল 7:04। জন্মস্থান? বুঝলাম না, কল্যাণী। ওকে ওকে ওকে, কল্যাণী। আমার অনুষ্ঠান কেমন লাগছে আপনাদের? আমার অনুষ্ঠান কেমন লাগছে? আপনার মেয়ের তো জন্মবার হলো শনিবার, মীন রাশি কন্যা লগ্ন, উত্তর ভাদ্রপদ নক্ষত্র নরগণ, বুধ গ্রহের মহাদশা চলছে, চন্দ্রগ্রহের অন্তর্দশা চলছে। মেয়ের পড়াশুনোর দিক থেকে কিন্তু একটু ডিস্টার্ব হচ্ছে। মেয়েটি যদিও মেধাবী, প্রচন্ড ট্যালেন্টেড, কিন্তু বর্তমানে যেটা দেখছি পড়াশুনোর প্রতি যে মনোযোগ দেওয়াটা দরকার হয় এবং পড়ার পর মুখস্থ করছে কিন্তু কয়েক ঘন্টা পর ভুলে যাচ্ছে, ঠিক বলছি না ভুল বলছি আমি? মেয়েটির শরীর স্বাস্থ্য নিয়ে একটু ডিস্টার্বে থাকবে। কি ধরনের ডিস্টার্ব? কিছু গাইনো সমস্যায় ভুগবে। মায়েদের যে সমস্ত ডিজিজ হয় সে ডিজিজ তো অবশ্যই, তার পাশাপাশি আরো একটি বিশেষ ডিজিজ আছে যে রোগেও আক্রান্ত হবে। আমি ওপেন মিডিয়াতে কথাটা বললাম না, ১৪-১৭-র মধ্যেই চলে আসবে ওর গাইনো সমস্যা। ইয়েস, যেটা মায়েদের হয়, মা বোনেদের হয়, আমি সেটা নয়, এর এক্সট্রা, এছাড়াও আমি আর ভেঙে বলতে পারলাম না, কিন্তু ওর মধ্যে যেটা দেখতে পাচ্ছি মাঝে মধ্যে একটু মাথা গরম করার প্রবণতা চলে আসছে, রেগে যাওয়ার একটা প্রবণতা তৈরি হচ্ছে।
মুখে মুখে তর্ক করার একটা প্রবণতা তৈরি হচ্ছে, ঠিক বলছি না ভুল বলছি? আপনাদের নিজেদের কাছের মানুষ কেউ না কেউ অসুস্থ আছেন, বয়স্ক কোনো মানুষ কিন্তু বর্তমানে অসুস্থ আছেন, ঠিক আছে? বলুন আর কি জানবেন, আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আপনার মেন প্রশ্ন ছিল দুটো, ওর পড়াশোনা কেমন হবে, ওর কেরিয়ার কি করতে পারবে, তাই না? একটা কথা আপনাকে আমি পরিষ্কার বলছি, এই জন্মছকে যেটা পেলাম, এই জন্মছক অনুযায়ী বৃহস্পতি ভঙ্গ কালসর্প যোগ হয়ে আছে, এই জন্মছক অনুযায়ী লগ্ন স্থানে অশুভ মঙ্গল মাঙ্গলিক যোগের পরিপূর্ণ মাত্রা, এই জন্মছকে সমসপ্তম স্থানে রাহু চন্দ্র, রাহু চন্দ্রের যে নেগেটিভ যোগ সেটা এই জন্মছকে আমি পেয়েছি, মঙ্গল রয়েছে লগ্ন স্থানে উল্টো দিক থেকে রাহু সমসপ্তম দৃষ্টি দিয়ে সেই মঙ্গলটাকে ডিস্টার্ব করলো, এই রাহু মঙ্গলের যে কানেকশন যাকে বলা হয় অঙ্গারক যোগ, এবং লগ্ন অধিপতি দ্বাদশ, লগ্ন অধিপতি দ্বাদশ স্থানে থাকার কারণেই শরীর স্বাস্থ্য ভালো যাবে না, ঈশ্বর না করুক কোনো কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে, একটু সতর্ক থাকবেন, অ্যালার্ট থাকবেন, একটু সতর্ক থাকবেন। আমি তো আপনাদের ভয় দেখাচ্ছি না, সতর্ক করছি, অ্যালার্ট করাচ্ছি, ঠিক আছে? ঠিক অবশ্যই করা যাবে। আর এই ঠিক করার জন্য দুটো দিন সামনে একদম সোনালি সময়, একটি হলো এই শনিবার, এই শনিবার অমাবস্যা, এবং এমন একটা সময় এমন একটা মুহূর্তে এই অমাবস্যাটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট। যারা যে কোনো নেগেটিভ যোগ, যে কোনো নেগেটিভ যোগ, সেটা কালসর্প হতে পারে, মাঙ্গলিক হতে পারে, শনি সাড়ে সাথী হতে পারে, বিষ যোগ হতে পারে, অঙ্গারক যোগ হতে পারে, বিভিন্ন মানে গ্রহণ যোগ হতে পারে, যে কোনো নেগেটিভ যোগ কাটানোর কিন্তু একটা উত্তম দিন। এর পাশাপাশি আরো একটা দিন আমি পেয়েছি বা আমরা পাচ্ছি, সেটা হলো রথযাত্রার দিন। দুটো দিন খুব ভাইটাল, যারা মনে করছেন সমস্যার সমাধান চাই, আমার কাছে আসতে হবে না, আমার কাছে আসার প্রয়োজন নেই, একজন সঠিক মানুষ যিনি সাবজেক্ট জানেন, যিনি আপনাকে প্রতিশ্রুতি দেবে তা নয়, যিনি কাজ দেবেন, এরকম মানুষের সঙ্গে যোগাযোগ করুন, নিশ্চিতভাবে রেজাল্ট পাবেন। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? আমি মানিকতলা থেকে বলছি। কলকাতার মানিকতলা থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? আমার ছেলের বিষয়ে জানবো। ছেলের নাম কি? মিনাল পাল। মিনালের ডেট অফ বার্থ বলুন। 8ই আগস্ট 2004। 8ই আগস্ট 2004। জন্ম সময় বলুন। সকাল 8টা 16 মিনিট। সকাল 8টা 15 মিনিট। জন্মস্থান কলকাতা? হ্যাঁ কলকাতা। জন্মস্থান হলো কলকাতা। মিনালের যে ডেট অফ বার্থ আপনি আমাকে বললেন, সেই ডেট অফ বার্থ অনুযায়ী রবিবার ছিল জন্মবার, মেষ রাশি, কন্যা লগ্ন, বুধবার, 8 তারিখ, ও সরি 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 18ই আগস্ট 2004। 18ই আগস্ট 2004 বুধবার ছিল জন্মবার, রাশি হলো সিংহ, কন্যা লগ্ন পূর্ব ফাল্গুনী নক্ষত্র নরগণ, মঙ্গলের মহাদশা, রাহুর অন্তর্দশা। পরিপূর্ণ কালসর্পযোগ তৈরি হয়ে আছে, পরিপূর্ণ কালসর্পযোগ, দ্বাদশ স্থানে মঙ্গল অশুভ মাঙ্গলিক যোগ, জন্মছকটা প্রচন্ড ডিস্টার্ব, জন্মছকটা প্রচন্ড ডিস্টার্ব। এই জন্মছকে যেমন গ্রহণ যোগ, অঙ্গারক যোগ, একাধিক 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 নেগেটিভ যোগে তৈরি হয়েছে। দ্বিতীয়ভাবে কেতু, অষ্টমে রাহু, দশমে শুক্র শনি, দ্বাদশ, ভালোভাবে শুনুন, দ্বাদশ, দ্বাদশ মানে ব্যয় খরচ, সেখানে রবি বুধ মঙ্গল বৃহস্পতি চন্দ্র, 5-5টা গ্রহ একসঙ্গে বসে আছে ব্যয় স্থানে, চারিদিক থেকে ঝামেলা ঝঞ্ঝাট, এর বন্ধু বান্ধব লেভেল ভালো হবে না, যদিও ছেলেটা খুব ভালো পড়াশোনায় ছিল, বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে কিন্তু শেষ হবে ও।
এবং এই জন্মছকে খুব বাজে অবস্থায় কালসর্পযোগ তৈরি হয়েছে। এই জন্মছক আমি পেয়েছি, অনেকজনকে দেখিয়েছেন, অনেক জায়গায় গিয়েছেন, অনেক টাকা খরচ করেছেন, অনেক প্রতিকার করিয়েছেন। আপনি আমাকে বলেছেন কথাগুলি? মনে হচ্ছে না যেন আমি আপনার বাড়িতে গিয়েছি, আমি কাছাকাছি গিয়ে আপনাদের দেখে এসেছি। আমি বারবার বলবো, একই কথা বলবো, সঠিকভাবে সংশোধন করুন, যদি পারেন একবার আমার সঙ্গে যোগাযোগ করুন। আমি সোমবারে দমদমে থাকি, মঙ্গলবারে ব্যারাকপুর, বুধবারে গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান, মাসের দুটো শুক্রবার মেচেদাই, মাসের দুটো শনিবার শেওড়াফুলি, অপর দুটো শনিবার বর্ধমান, এবং মাসের দুটো রবিবার কৃষ্ণনগর। যারা দূরবর্তী অঞ্চল থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন, আসতে পারবেন না, আসতে পারছেন না, তারা অবশ্যই নিচে যে নম্বর আছে এই নম্বরে ফোন করুন, অবশ্যই যোগাযোগ করতে পারবেন। বারবার বলছি, এই শনিবারটাকে কাজে লাগান, যারা বিভিন্ন ধরনের সমস্যায় আছেন এই শনিবারটাকে কাজে লাগান, মঙ্গলবারটাকে কাজে লাগান। শনিবার হলো একদম পরিপূর্ণ অমাবস্যা, মঙ্গলবার রথযাত্রা। রথযাত্রার দিন আর একটা কাজ করবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি রেজাল্ট পেয়েছি, আমি আমার বিভিন্ন ক্লায়েন্টকে রেজাল্ট দিয়েছি, পরীক্ষিত একটা টোটকা, সেটা কি 108টি, 108 তুলসী পাতা নেবেন, একটা হলুদ সুতো নেবেন, সেই সুতো দিয়ে মালা তৈরি করবেন, মালা। তবে মাথায় রাখবেন, তুলসী পাতার মধ্য থেকে কিন্তু সুতোটা নেবেন না, তুলসী পাতার যে বোটা সেই বোটার সঙ্গে গিট দেবেন, পাদন দেবেন। 108 তুলসী পাতা, 108টি তুলসী পাতা হলুদ সুতো দিয়ে বেঁধে মালা তৈরি করবেন। রথযাত্রার দিন সকালে স্নান করে শুদ্ধ পোশাক, শুদ্ধ মন, অবশ্যই আপনার পাড়ায়, আপনার অঞ্চলে যদি রথযাত্রা বেরোয়, চেষ্টা করবেন নিজ হাতে জগন্নাথ দেবের যে বিগ্রহ সেই বিগ্রহে পড়িয়ে দিন। যখন পড়াবেন, এক মনে একটা আপনার মনস কামনা, মনস বাসনা যাই বলুন সেটা কামনা করুন। তবে হ্যাঁ, একটা রিকোয়েস্ট, এমন কিছু কামনা করবেন না যেটা বাস্তবের সঙ্গে মিলবে না। আপনি যদি মনে করেন আমি আমেরিকার প্রেসিডেন্ট হব, দিলাম মালায়, আপনি যদি মনে করেন আমি এখন মঙ্গল গ্রহে যাব, দিলাম মাল, এরকম নয়, যেটা প্র্যাকটিক্যাল হতে পারে, এরকম একটা কামনা নিয়ে আপনি পড়ান। যদি সেটা না হয়, আপনার বাড়িতে যদি গোপাল ঠাকুর, কৃষ্ণ ঠাকুর বা জগন্নাথ দেবের বিগ্রহ থাকে, সেখানে পড়ান, নিশ্চিত রেজাল্ট হবে, হবেই হবেই হবে, আমি এতটাই দায়িত্ব নিয়ে বলছি। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে, সকলে ভালো থাকুন। আর যাবার আগে একটাই কথা বলবো আপনাদের কাছের মানুষ, যারা যোগাযোগ করতে চাইছেন নিচের নম্বরে ফোন করুন, যোগাযোগ করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। দূর আর দূরে নেই, অচেনা আছে না, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে।